আমন্ত্রণ বাংলা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন লাইট অ্যান্ড ল্যান্সে। আর নিয়মিতই সঙ্গে আছি আমি মাহমুদ ইউনুস, আমার সঙ্গে আছেন ব্র্যান্ড এক্সিকিউটিভ কোহিনুর কেমিক্যালস জনাব জর্জ সরকার টিটু। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনি যেই প্রফেশনে আছেন, এই প্রফেশনে আপনি কীভাবে কেমন উপভোগ করছেন? মার্কেটিং জবটি খুব চ্যালেঞ্জিং, আর প্রফেশনের শুরু যখন আমি 5 বছর এই প্রফেশনে আছি, বেসিক্যালি এখানে আসার প্ল্যানিং কখনো ছিল না, বাট ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন জব সার্চ করতে থাকলাম তখন একটা প্যাশন কাজ করতো যে এমন একটা চ্যালেঞ্জিং জবে যাব যেখানে মনোটোনাস কোনো জব না, সেখানে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, কাজের ভ্যারিয়েশন থাকবে। তো সেভাবে খুঁজতে খুঁজতে মন মতন জব পেয়ে গেলাম আমি, এবং স্টিল নাও কন্টিনিউইং দিস। মানে এইটাকে আপনি কীভাবে চ্যালেঞ্জিং হিসাবে দেখেন, বা কেন চ্যালেঞ্জিং মনে হলো আপনার কাছে, যে ব্র্যান্ডিং প্রফেশনটা কেন চ্যালেঞ্জিং, মার্কেটিংটা কেন চ্যালেঞ্জিং? অফকোর্স এটি চ্যালেঞ্জিং বিকজ আপনি আপনার কোম্পানির প্রোডাক্টকে আপনার এন্ড কনজিউমারের কাছে সেটাকে নিয়ে যাচ্ছেন, এবং আপনার মটো হচ্ছে যে আপনার প্রোডাক্টটা কীভাবে আপনি সেল করবেন, কনজিউমার আপনার প্রোডাক্টটা কীভাবে রিসিভ করবে। আর মার্কেটিং ইটস এ কাইন্ড অফ ওশেন, আর এই ওশেন হচ্ছে আপনার ব্র্যান্ডিং বলেন, সেখানে ডিস্ট্রিবিউশন আছে, সাপ্লাই চেইন আছে, সব কিছুর অ্যাকুমুলেশন হচ্ছে মার্কেটিং। এবং যখন আপনি পণ্যটি সঠিকভাবে আপনার এন্ড কনজিউমারের কাছে পৌঁছে দিতে পারবেন, ঠিক তখনই সেটা আপনার জন্য সাকসেস ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয় এই কারণে যে একটা প্রোডাক্টেরও একটা লাইফ সাইকেল আছে, তো এটারও জন্ম আছে, ডেভেলপমেন্ট আছে, গ্রোথ আছে। চমৎকার একটা কথা বললেন, এই জন্মটাকে আপনি কীভাবে দেখছেন, মানে জন্ম এটা একটা ডিফারেন্ট চমৎকার করে বললেন, এই জন্মটাকে আরও মানে যদি জন্মটা ভালো হয় তাহলে ভালো কিছু প্রত্যাশা করা যায় এমন কিছু? এক্স্যাক্টলি, একটা মানুষের যেমন একটা লাইফ সাইকেল থাকে, একটা পণ্যের ক্ষেত্রেও একইভাবে আমরা একটা পণ্যকে ট্রিট করতে পারি। আমরা এক একজন ব্র্যান্ড এক্সিকিউটিভ, আমাদের আন্ডারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, বিভিন্ন ব্র্যান্ড থাকে, এগুলো আমাদের। আপনি কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? আমি আপাতত 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। চারটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই প্রোডাক্টগুলো তো 4টা ধরন আলাদা। হ্যাঁ, কীরকম? এর মধ্যে আছে পার্সোনাল কেয়ার, যেমন শেভিং আইটেম আছে, এছাড়া এর মধ্যে আছে বিউটি কেয়ার সোপ, আমাদের কোহিনুর কেমিক্যালস ওয়ান অফ দ্য প্রিমিয়ামাইজ প্রোডাক্ট হচ্ছে স্যান্ড্রিনা সোপ। ঠিক তেমনিভাবে হচ্ছে আমাদের ওয়াশিং ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। তো আমরা এক একটা টার্গেট গ্রুপ সেগমেন্ট করে আমরা সেভাবে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো থ্রো করি। আর ডেফিনেটলি আমাদের টিজিগুলো ডিফারেন্ট হবে আমাদের প্রিমিয়ামাইজ সোপের জন্য। কারণ আপনার যে 4টা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, 4টা প্রোডাক্টের টিজি টার্গেট গ্রুপটা আমরা যদি এইভাবে ধরি, কেউ হয়তো আপনার ওয়াশিং পাউডারটা নিচ্ছে, আবার সে কিন্তু আপনার স্যান্ডেলিনটা ইউজ করছে না। না, এটা বলা যাবে না। একজন স্যান্ডলিনা ইউজার, সে তার নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে তার ওয়াশিং পাউডারটা প্রয়োজন হতেই পারে, ডিপেন্ড করে যে সে আমার ব্র্যান্ডটাকে প্রেফার করবে কি করবে না। সে হয়তো বা আমার ব্র্যান্ডটাকে প্রেফার করছে, সেটা করার ক্ষেত্রে কি আপনার ব্র্যান্ডিংটা অনেক গুরুত্ব পাবে না আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা, না দুটো মিলেই গুরুত্ব পাবে? অ্যাকচুয়ালি কোনো সাইটকে আমরা ইগনোর করতে পারি না, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রোডাক্ট প্রমোশনটা কতটুক রিচ হচ্ছে আমাদের এন্ড কনজিউমারের কাছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি যদি প্রোডাক্ট কোয়ালিটি আমার বেস্ট হয় এবং তার পাশাপাশি আমার প্রমোশন যদি টু দ্য পয়েন্ট হচ্ছে আমরা থ্রো করতে পারি, সেটা হচ্ছে যে পণ্যটা যেরকম সেরকম যদি আপনি করতে পারেন টু দ্য পয়েন্টে, তাই? এক্স্যাক্টলি, হ্যাঁ, রাইট। আমাদের প্রোডাক্ট, আমার প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমার কনজিউমারের কাছে পৌঁছাতে হবে যে সে যে প্রোডাক্টটা প্রেফার করবে কেন করবে, এবং এটা জানানোর পারপাসটাই হচ্ছে ব্র্যান্ডিং। আমার টার্গেট গ্রুপ কী ধরনের প্রেফারেন্স তাদের আছে, তারা কি প্রিমিয়াম গ্রেড প্রোডাক্ট চাচ্ছে নাকি তারা লোয়ার হচ্ছে প্রাইস রেঞ্জের প্রোডাক্ট চাচ্ছে? আমরা আপনার এই চমৎকার কথাগুলো আরও শুনবো। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে এসে আবারও কথা হবে জর্জ সরকার টিটুর সাথে। আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি লাইট অ্যান্ড ল্যান্সে। শুনছিলাম আমাদের অতিথির কথা, যেখানে শেষ করেছিলাম ভাইয়া বিরতির আগে, সেখান থেকে শুনতে চাই। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনার যে টার্গেট গ্রুপ থাকবে তাদের প্রেফারেন্স এক একজনের এক এক রকম থাকতে পারে। সে হয় প্রিমিয়াম গ্রেড প্রোডাক্ট চাচ্ছে, তার কাছে হয়তো বা প্রাইসটা কোনো ফ্যাক্টর না। আবার অনেকে চাচ্ছে যে কোয়ালিটি অ্যালং উইথ মিনিমাম প্রাইস রেঞ্জে। তো
কনজিউমারের টেস্টটা বুঝে আমাদেরকে সেই ধরনের প্রোডাক্ট ডেভেলপমেন্টে যেতে হয়? মানে আমি যদি আবার একটু আপনাকে থামিয়ে দিয়ে বলতে চাই, যে যেমন আপনি যদি স্যান্ডেলিনের কথা ধরেন, জি, এক একজনের কারো চন্দন পছন্দ, কারো গোলাপ পছন্দ, আবার কারো অন্য কোনো সুগন্ধি পছন্দ, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয় কেমন, কীভাবে আপনারা এই জিনিসগুলোকে টার্গেট গ্রুপের কাছে পৌঁছে দিতে চান? আচ্ছা, স্যান্ডেলিনা খুব পুরনো একটা প্রোডাক্ট এবং অনেক পশ একটা ব্র্যান্ড, অনেক দিন যাবৎ হচ্ছে খুব সাকসেসফুলি মার্কেটে ডিল করছে, এবং তার ইউনিকনেস হচ্ছে স্যান্ডালউড অয়েল, অর্থাৎ চন্দন তেল দিয়ে প্রোডাক্টটা হচ্ছে ডেভেলপ করা। তো আমরা এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে চন্দনের পাশাপাশি রোজ ফ্র্যাগরেন্সটাকে অনেক কনজিউমার হচ্ছে প্রায়োরিটি দেয়। অন দ্যাট কনসিকোয়েন্স আমরা স্যান্ডেলিনাকে রোজের আরেকটি ফরমেশনে নিয়ে আসি, যেটা স্যান্ডেলিন রোজ নামে পরিচিত। তো কনজিউমার এন্ডে আমরা যখন বুঝি তার প্রেফারেন্সটা চেঞ্জ হচ্ছে, তখন আমাদেরকেও সেই অনুযায়ী অ্যাক্ট করতে হয়। আমরা যদি এইভাবে দেখি, অনেক সময় আমাদের মানে ভালোবাসাটা যদি আমরা ভিন্ন দৃষ্টিতে দেখি, যে আমাদের এক একজনের ভালোবাসাটা এক এক রকম হয়, কারো সুগন্ধির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, এরকম এইরকম বিষয়গুলো কি আপনারা ব্র্যান্ডের ক্ষেত্রে মাথায় রাখেন কি? অবশ্যই অবশ্যই, এবং শুধুমাত্র সুগন্ধি এমন একটা জায়গা যে সুগন্ধি নিয়ে অনেক ধরনের রিসার্চ করা যায় এবং এগুলো নিয়ে অনেক ধরনের স্টাডি করা হয়, যে আমার হয়তো বা খুব ভালো হচ্ছে একটা গন্ধ, মানে গন্ধ ভালো লাগে, বাট এই গন্ধটাই আপনাকে হচ্ছে অনেক সেগমেন্টে নিয়ে যেতে পারে, আপনার পুরনো কোনো স্মৃতিতে নিয়ে যেতে পারে, এই ধরনের অনেক ধরনের রিসার্চ আছে। এইগুলো আমাদের ব্র্যান্ডিংয়ের কাজ করার সময় এই জিনিসগুলো কনসিডারেশনে রাখতে হয়, তো সেই মোতাবেকই আমরা কাজ করি। কারণ একটা ব্র্যান্ড যখন মার্কেটে আসে, আবার আপনি যখন টার্গেট গ্রুপের কাছে নিয়ে যেতে চান, তার সমস্ত কিছু আপনাকে জানতে হয়, এভরিথিং। তো এই জানাটাকে আপনি কীভাবে উপভোগ করেন এই প্রফেশনে এসে? যেটা বললেন যে আপনার সেই শুরুতে ফিরে যেতে চাই, যে আপনার চ্যালেঞ্জ, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, কারণ আপনি প্রতিনিয়ত নতুন নতুন টার্গেট গ্রুপ, প্রতিনিয়ত নতুন নতুন চিন্তাভাবনা আপনাকে করতে হচ্ছে, এইটাকে আপনি, এই প্রফেশনটাকে আপনি কীভাবে উপভোগ করেন? সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে খুবই উপভোগ করি, অন্যদের কথা বলতে পারি না, যেহেতু উপভোগ করি এই জন্যই এতদিন যাবৎ আছি এবং আশা করছি যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই সেক্টরে করব। আর চ্যালেঞ্জের কথাটা যেটা বললেন, যে আসলে এটা যেমন প্রোডাক্ট ওরিয়েন্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কনজিউমার ওরিয়েন্টেড, আমার মানুষের সাইকোলজিটাকে বুঝতে হয়, এই যে সাইকোলজি রিড করার যে ক্যাপাবিলিটি ডেভেলপ করে, এটা ডেফিনেটলি খুব চ্যালেঞ্জের একটা কাজ। মানে এই চ্যালেঞ্জটাকে আপনি খুব ভালোভাবে উপভোগ করছেন, আমরা যেটা বুঝতে পারছি যে আপনি এই চ্যালেঞ্জটাকে আরও বেশি পরিমাণ উপভোগ করতে চান। এক্ষেত্রে আপনি, আপনার তো একটা আকাশ ছোঁয়া স্বপ্ন আছে আমি বলবো, এই কারণেই বলবো যে যেহেতু আপনি একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চান, আপনার স্বপ্নটা আপনি কতটুকু পর্যন্ত আপনার স্বপ্নটুকু নিয়ে যেতে চান? বেসিক্যালি স্বপ্নের তো কোনো সীমা হয় না, অনেক ধরনের স্বপ্নই মানুষ দেখে, আমার অবশ্যই সেই প্রেফারেন্স থাকবে যে আমি ব্র্যান্ডিং সেক্টরে এমন একটা পজিশনে যাব যেখানে আমি কন্ট্রিবিউট করতে পারবো, সেটা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য হোক বা এমন একটা পজিশন থেকে আমি কন্ট্রিবিউট করতে চাই যেখানে ব্র্যান্ডিং মুখ্য হবে এবং ব্র্যান্ডিং সেগমেন্টটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা মানুষকে বোঝানোটাই টপ প্রায়োরিটি। কারণ আজকে দিনে আমরা যেটা দেখছি যে ব্র্যান্ডিং ছাড়া তো কোনো প্রোডাক্ট কিন্তু আজকে মার্কেটে খুব একটা আমরা দেখি না। এর কারণ হচ্ছে আমি স্ক্রিনে কী দেখছি, বা কোনো প্রচার আছে কি না, বা কোনো রকম ব্র্যান্ডিং আছে কি না, সেই ব্র্যান্ডিংটা। কারণ আমরা অনেক সময় দেখি যে আমার বন্ধু একটা জিনিস কিনে ভালো অপরচুনিটি পেয়েছে বা সুযোগ পেয়েছে বা তার কাছে ভালো লেগেছে, সে আবার বলছে যে বন্ধু আমি তো এই জিনিসটা, এই সাবানটা বা এই ওয়াশিং পাউডারটা ব্যবহার করে খুব ভালো একটা পেয়েছি, তুমি এক্ষেত্রে এটাই ব্যবহার করতে পারো। তো এই জিনিসগুলোকে আপনারা কীভাবে দেখেন ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে? ব্র্যান্ডিং জিনিসটা টোটাল একটা মাইন্ড সেট আপ মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে যে আমার ব্র্যান্ডটাকে পজিশনিং করাটা। আবারও একটা বিরতিতে যেতে হচ্ছে, সুপ্রিয় দর্শক দেখছেন লাইট অ্যান্ড লেন্স, যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসে আবারও কথা হবে আমাদের আজকের অতিথির সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, লাইট অ্যান্ড লেন্সে শুনছেন আমাদের অতিথির কথা, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে, শুনবো আরও মূল্যবান কিছু কথা যেখানে ছিলাম ভাইয়া। আচ্ছা, কথা হচ্ছিল যে ব্র্যান্ডিংয়ের বিষয় আর কি। ব্র্যান্ডিং প্রফেশনে আসতে হলে একদম সিম্পল চিন্তাভাবনা করতে হবে। আমি আমার চিন্তা, এক্ষেত্রে কি বুদ্ধিমত্তা, স্মার্ট বা একটু আধুনিক বিজ্ঞান মনস্ক, এরকম কি কোনো অপশন আছে কি না, বা এই প্রফেশনে আসার ক্ষেত্রে কি এ ধরনের জিনিসগুলো কাজ করে কি না? এগুলো প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনাকে সাধারণ মানুষের কাতারে এসে চিন্তা করতে হবে, যে আমার
যারা হচ্ছে মানে যে ইউজার লেভেলের জায়গা থেকে চিন্তা করতে হবে, যে আমি যে পণ্যটি ব্যবহার করছি, যে ব্যবহার করছে আমার, তার ভিতরে ঢোকে সে কীভাবে চিন্তা করছে, সেই চিন্তাভাবনাগুলো আমাদেরকে করতে হবে। ব্র্যান্ড এক্সিকিউটিভ বলেন বা ব্র্যান্ড মানে সেগমেন্টে যারাই আছে না কেন, তাদের সকলকে সেই লেভেলে চিন্তা করতে হবে। আর তার সাথে আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো তো অবশ্যই, অর্থাৎ নতুনরা যদি এই প্রফেশনে আসতে চায় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনার ইয়ে কি, কেউ যদি নতুন করে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে নিজেকে দেখতে চায় সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন? একটাই কথা বলবো, সেটা হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স। অর্থাৎ ট্রেডিশনাল ওয়েতে আমরা যেভাবে চিন্তা করি তার থেকে কিছুটা সরে গিয়ে চিন্তা করতে হবে। মানে যে ক্ষেত্রটা আমরা অনেক সময় বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে আমার অডিয়েন্স কীভাবে নিবে, হ্যাঁ অবশ্যই এরকম চিন্তাটাই আসলে তাকে এই প্রফেশনে আসতে সাহায্য করবে। জি আচ্ছা, এখন নতুন আরেকটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে নতুন নতুন আইডিয়া জেনারেট হচ্ছে, এইটাকে আপনি কীভাবে দেখছেন? এটা অবশ্যই ফলপ্রসূ। আমরা এতদিন ডিজিটাল মার্কেটিং বলতে যেটাকে বুঝাতাম, এর মধ্যে সেটা টিভিসি হোক, টিভি মিডিয়া হোক, প্রেস হোক, সবগুলো ডিজিটাল। বাট নতুন যে কনসেপ্টটা ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং। আর বর্তমানে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামের যুগ, আমাদের প্রেজেন্ট যে জেনারেশন তারা সব মোটামুটি সবাই হচ্ছে এটাতে, আমি বলবো অ্যাডিক্টেড। তো তাদের রিচ করতে হলে আমাদেরকে অনলাইন মার্কেটিংয়ে মুভ করতেই হবে, এটা মাস্ট। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে গতানুগতিক ধারা আছে সেগুলো থেকে কি সেগুলোর সাথে এটার কি কোনো একটা পার্থক্য তৈরি হবে কি না? পার্থক্য তৈরি হবে না, হবে না এই এই হিসেবে বলছি, আমাদের প্রত্যেকটা মিডিয়ারই আলাদা আলাদা টার্গেট গ্রুপ আছে। যারা খবরের কাগজ পড়ছে তারা কিন্তু তাদের এই অভ্যাস থেকে বের হবে না। হ্যাঁ, সেটা চেঞ্জ হচ্ছে যে যে কাগজ পড়তো সে এখন হয়তো বা মোবাইলে অনলাইনে পড়ছে, কিন্তু আমাদের মিডিয়ামটা হচ্ছে সেম। যারা টিভি অ্যাড দেখে বা টিভি চ্যানেলগুলো দেখছে তারা কিন্তু টিভি চ্যানেলগুলোতে আছে, তবে বর্তমান জেনারেশন যারা তারা টিভি চ্যানেল থেকে সরে গিয়ে এখন অনলাইনেই বেশি পদচারণা আছে। তো আমাদের প্রত্যেকটা সেগমেন্টকেই গুরুত্ব দিতে হবে, কোনোটা কম বা কোনোটা বেশি না। শ্রেণীর দর্শকের কাছে বা এক এক শ্রেণীর ক্রেতার কাছে আপনার এক এক ধরনের চাহিদা আছে, এক একটা জিনিসের চাহিদা আছে, সেই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে এগোতে হচ্ছে। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা বিশেষ করে ফেসবুক মার্কেটিং বা ইউটিউবের প্রচারটা আপনারা কীভাবে দেখেন? অবশ্যই এটা এফেক্টিভ, এবং আমার জানা মতে এখন বাংলাদেশের মোস্ট অফ দ্য কোম্পানি হচ্ছে এই দিকে টার্গেট করে এগোচ্ছে। কারণ যতটুক ফিডব্যাক আমি টিভি চ্যানেল বা পত্রিকাতে দিয়ে পাচ্ছি তার থেকে অনেক বেশি ফিডব্যাক পাচ্ছি আমি এখানে, কারণ সেখানে আমি কনজিউমারের ফিডব্যাকটাকে সেটা ইনস্ট্যান্ট পাচ্ছি। আমি ফেসবুকে কমেন্টস রিপ্লাইয়ের মাধ্যমে আপনার সেই জিনিসগুলো জানিয়ে দিচ্ছে, আপনার কোথায় কোথাও যদি আপনাদের গ্যাপ হচ্ছে সেই জিনিসগুলো তারা দ্রুত, আমি খুব তাড়াতাড়ি হচ্ছে ফিডব্যাকটা পাচ্ছি। আমার কোনো একটা পোস্ট আমি ফেসবুকে শেয়ার করলে কোম্পানির কোনো একটা পোস্ট, সাথে সাথে সেটা ভালো না মন্দ, কোথায় ডেভেলপ করা দরকার, সমস্ত কিছু হচ্ছে ইনস্ট্যান্ট পাচ্ছি, এবং ডিসিশন নিতে সেটা সুবিধা হচ্ছে, এবং বুঝতে পারছি যে কার প্রেফারেন্সটা কীরকম বা কোথায় আমাকে ইনভেস্ট করতে হবে। অর্থাৎ এই জায়গাগুলো আপনি বলছেন যে ডিজিটাল মার্কেটিংটা আসলে আপনার পণ্যটাকে আরও আরও অনেক দূর নিয়ে যাচ্ছে। অবশ্যই, বিশেষ করে আগে যে শ্রেণীর মানুষগুলো হয়তো টিভি দেখতো না, এখন সেও ফেসবুকে আছে, আবার যে আপনার আগামী দিনের প্রজন্ম, যে আগামী দিনের ইউজার হচ্ছে সেও ফেসবুকে আছে, এরকম বিষয়গুলো তো নাকি? অবশ্যই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু জানতে চাই যে আপনি যখন সফল হন বা আপনার একটা সফলতার গল্প আমরা শুনতে চাই, এই ব্র্যান্ড প্রফেশনে এসে আপনার যেই সফলতা রয়েছে তার মধ্যে থেকে যদি উল্লেখযোগ্য একটা গল্প আমরা শুনতে চাই। উল্লেখযোগ্য কিছু নেই, কারণ হচ্ছে আমার ক্যারিয়ারে যতদিন আছি এর মধ্যে ব্র্যান্ড নিয়ে যতদিন কাজ করছি প্রতিটা ইভেন্ট, প্রতিটা কাজের সাকসেস, এইটা সবগুলোই হচ্ছে আমার সফলতা। আমি যখন আমার প্রোডাক্টের কোনো একটা সাকসেস ফ্যাক্টর দেখতে পাচ্ছি, যে আমি আমার কোনো একটা প্ল্যান হচ্ছে এই প্রোডাক্টে ইমপ্লিমেন্ট হচ্ছে, সেটাই আমার জন্য সফলতা। এবং কখনোই হচ্ছে আমি এই চিন্তা করছি না যে না দ্যাট ইজ দ্য পিক, আমার প্রতিটা কাজের হচ্ছে ডেভেলপমেন্টের একটা জায়গা থেকে যায়। মানে আপনি সফলতাটা সমষ্টিগতভাবে দেখছেন? হ্যাঁ, যে আমি যা করছি সব কিছুতেই আমার সফলতা, রাইট? এইটা কি একটা মানুষের পক্ষে, তার আমি একটু স্পেশাল কোনো, যেমন এই যে এই ব্যান্ডটাই আপনার হাত ধরে খুব ভালো জায়গায় গিয়েছে বা এই চিন্তাটা? না, আমি সেভাবে মেনশন করতে চাচ্ছি না, কারণ আমি
আপনি যেটা বললেন যে সমষ্টিগত সাকসেসে বিশ্বাসী। আর ওকে, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা লাইট অ্যান্ড ল্যান্স দেখছেন, আপনাদের সকলকে আরেকবার বাংলা টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আর আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা নতুন আরেকটি বছরে পা দেব। সবাইকে বাংলা টিভির পক্ষ থেকেই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় শুদ্ধ সংস্কৃতি এবং বাংলা টিভির সঙ্গেই থাকবেন।